everyone, welcome back to my channel. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, as always খুব খুব ভালো আছো। তো আজকে পড়াশোনার পাশাপাশি এক সেকেন্ড এডুকেশনাল ব্লগের পাশাপাশি আমি চাইলাম যে কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সাথে শেয়ার করা খুব দরকার। সেটা হচ্ছে কি বলতো, যে তোমরা এখন মানে আমি জানি ছোট বললে এই বয়সটায় খুব রাগ হয়, অবশ্যই বড়, কিন্তু এটা আর ছ সাত বছর পর গিয়ে বুঝবে, ইভেন আরও 10 বছর পর গিয়ে তোমরা রিয়েলাইজ করবে খুব ভালো মতো যে এই বয়সে না ম্যাচিউরিটি লেভেলটা কম থাকে বলবো না, একদমই কম থাকে না, ভীষণ একটা টালমাটাল অবস্থায় থাকে। মানে 10 বছর পর গিয়ে রিয়েলাইজ করবে এই জিনিসগুলো একটু ক্যালকুলেটিভ ওয়েতে করলে খুব ভালো হতো, কিন্তু তখন টাইমটা 10 বছর পার হয়ে যাবে এবং করার জন্য আর ফিরে এসে এই জায়গাটা কারেকশনের কোনো জায়গা থাকবে না। তাই ভাবলাম যে কিছু যদি শেয়ার করা যায় তোমাদের সাথে তাহলে সেগুলো তোমাদের জন্য হয়তো হেল্পফুল হবে। এরপর আমি অবশ্যই বলবো, শুধু আমি তো না, আরও অনেক চ্যানেল, আরও অনেক টিচার, ফ্যামিলি মেম্বার, স্কুল বন্ধু সব জায়গা থেকেই তোমরা অনেক সাজেশন পাবে। এবার কারটা শুনবে, সবটা শুনবে, হ্যাঁ করবে সেটা যেটা নিজের মন চাইবে, সবটা শোনো, চিন্তা করো, খুব ঠান্ডা মাথায় অনেকটা সময় দিয়ে ভাবো, একটু নেট সার্চ করো, একটু দেখো যে সবার থেকে যে ইনফরমেশনগুলো পেয়েছো সেগুলো রিয়েলে কতটা, ভবিষ্যতে নিশ্চয়ই এখন একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে কী করে, মানে হোয়াট টু ডু টু আর্ন ইওর ব্রেড অ্যান্ড বাটার, খাবার জন্য মানে যেটা আমরা করি অন্য সংস্থানের ব্যবস্থার জন্য কী করতে চাও, সেই পার্টিকুলার কাজটার জন্য কী ধরনের পড়াশোনা দরকার, এগুলো একটু নেট সার্চ করো, করে তারপরে সাবজেক্টটা চুজ করো। বি সিরিয়াস আমাদের টাইম এবং তারও আগে এইগুলো না এত বেশি ল্যাভিশলি কোথাও ডিসকাশন হতো না, ফলে আমরা জানতাম না। এখন অনেক কিছু মনে হয় যে এটা এটা জানলে খুব ভালো হতো, তো এই জিনিসটা হঠাৎ আমার মাথায় এলো, তাই ভাবলাম তোমাদেরকেও একটু জানাই। আর আগে যেমন কিছু ছিল সাবজেক্ট চুজ করার জন্য, পিওর আর্টস, পিওর সায়েন্স, এখন তো অনেক কিছু হয়, মানে আর্টসের মধ্যে অনেক বায়োলজিও আর্টসের মধ্যে ঢুকে যাচ্ছে, জিওগ্রাফি সায়েন্সের মধ্যে ঢুকে যাচ্ছে, এরকম তো দেখছোই তোমরা। তো স্কুল বন্ধু এরকম চুজ করো না, সাবজেক্ট যেখানে নিজের চয়েস মতো পাবে প্লিজ প্লিজ সেটা চয়েস করো। এক্ষেত্রে আমি কিছু ইম্পর্টেন্ট সাবজেক্টের নাম বলবো, তাও আমি বারবার বলছি যে এটা মানে এই না এটা না নিলে তোমার জীবন অচল, কখনোই না, নিজে ভাবো, আরও সাজেশন নাও, কিন্তু এগুলো আমার সব দিক মনে হয়েছে দেখে যে এগুলো অনেক বেটার অপশন। ফার্স্ট যেটার কথা বলবো, যে যদি আর্টসের লাইনে মানে এইসব WBCS, PCS এই ধরনের জব বা ইভেন SSC দিতে চাও বা টিচিং লাইনে যেতে চাও, যেটার অবস্থা এখন খুবই খারাপ, আমি কাউকে সাজেস্ট করবো না এখন এই মুহূর্তে এই লাইনে যাও, অন্তত তোমাদের ব্যাচ বা আর 1-2 বছর একটু এগুলো ঠিক করে নিক। মানে এটার কারণ এই যে এই সমস্ত প্যানেল নিয়ে এত জগা খিচুড়ি পেরিয়ে গেছে, আবার ফর্ম হয়েছে, এগুলো একটু সেটেল ডাউন, একটু এটার মধ্যে ফ্লো আসতে দাও, তোমরা করে ঢুকে যাবে আবার সেই আটকে যাবে, এর চেয়ে ফ্লোটাকে একটু ফ্লোটা ঠিকঠাক হতে দাও, তারপরে মানে এখন যারা ধরো 6-7 পড়ছে যদি ফ্লোটা হয়ে যায় আমি তাদের বলবো তারা যেন আসে, কিন্তু তোমরা এখনই এর মধ্যে মনে হয় না ক্যারিয়ারের জন্য খুব ভালো অপশন হবে। তবুও বাকি যে PCS আছে বা অন্য সেক্টর যেগুলো আছে গভর্নমেন্ট সার্ভিস বা এগুলো, সোশ্যাল সায়েন্স যে পার্টটা থাকে তার মধ্যে বেশিরভাগ থাকে হিস্ট্রি আর জিওগ্রাফির ওপর, ঠিক আছে, এর জন্য তোমরা যাই নাও হিস্ট্রি জিওগ্রাফিটা রাখার চেষ্টা করো। এছাড়া যেটা বলবো আমি, এডুকেশন মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে, এগুলোর বাইরে আমি দুটো সাবজেক্টের কথা বলবো হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখো সবসময় যা চাই সেটাই যে পাবো সেটার তো কোনো মানে নেই, সেক্ষেত্রে আমি দুটো সাবজেক্টের কথা বলবো, দ্যাট ইজ নিউট্রিশন, অ্যাকচুয়ালি তিনটে, নিউট্রিশন, সাইকোলজি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, হোয়াট এভার ইট ইজ। এই তিনটে সাবজেক্ট মানে ডু অর ডাই সিচুয়েশনে রাখার চেষ্টা করো, ইন ফিউচার তোমরা ক্লাস 12 পর আমার এই কথাটার মর্ম বুঝতে পারবে, যে ক্লাস 12 পাস আউট তারপরে মানে কী বলবো, কিছু একটা ক্ষেত্রে করে খাওয়ার জন্য না এই তিনটে সাবজেক্টের উপর যদি তোমার বেসিক পড়াশোনা থাকে, তারপরে যদি গ্র্যাজুয়েশনেও রাখো বা কোনো ডিপ্লোমা করো, মানে এই তিনটে সাবজেক্ট তোমাকে খাওয়াবে। আমি এটা বলছি খুব মানে একটা র ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, বাট এন্ড অফ দ্য ডে এটাই তো আমাদের, আমরা তো কেউ সার্টিফিকেটগুলো নিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখার জন্য নিশ্চয়ই করি না। ফার্দার ফিউচার যাদের জেনারেল লাইনে হায়ার স্টাডিজ নেওয়ার আছে তাদের ক্ষেত্রে আমরা বলবো, তো তোমাদের নিশ্চয়ই একটা সাবজেক্ট তৈরি হয়ে গেছে কোনটা নিয়ে, যারা হায়ার স্টাডিজ করতে চাও কোনটা নিয়ে, তাহলে সেটা তো ফোকাস করো, তাহলে তোমার এগুলো নিয়ে ভাবার দরকার নেই। কিন্তু যারা ভাবছো না আমি অ্যাভারেজ স্টুডেন্ট, 50-60% হোল্ডার, আমি একটা সুস্থ চাকরি করতে চাই যেটা আমাকে জীবনে প্রতিষ্ঠিত করবে, আমি ইনকাম মানি ইনকাম করতে চাই, আমি সেটেল ডাউন হতে চাই, আমার হায়ার, সবাইকে হায়ার স্টাডিজ, PhD, MPhil এটা করে না, তো
তো যদি না হয় শুধুমাত্র এই ডিগ্রি অর্জনের জন্য সার্টিফিকেট এর জন্য করো না প্লিজ, এটা আমার সাজেশন। আজকে আমি তোমাদের সাথে এই কথাগুলো বলবো বলেই সকাল 9টায় আমার ভিডিও আপলোড হয়, তোমরা জানোই আমি করিনি আজকে, আমার এগুলো তোমাদের বলা। সবসময় পড়াশোনা তো না, যদি সামনাসামনি পড়াই আমরা কী করি, অনেক ধরনের গল্প করি, কথা বলি, সাজেশন দিই, আমিও তাই বলবো। আর এই জন্য আমি বারবার বলি কখনো সাজেশন ভিত্তিক পড়াশোনা করো না, কারণ সাজেশন তোমাকে এই পরীক্ষায় উত্তর দেবে, ভবিষ্যতে গিয়ে কিন্তু তোমাকে সাজেশন কোনো কাজে লাগবে না, তখন কিন্তু একটা ডিটো আলোচনা পড়াশোনার দরকার। আর তখন কি তুমি ঘুরে গিয়ে আবার 9-10 যেগুলো সাজেশন ভিত্তিক পড়াশোনা করেছো সেগুলোকে কভার আপ করবে? কখনোই হয় না, সম্ভবই না। তাই জন্যই পড়াটা ইলাবোরেট করো, একদম ল্যাভিশলি এ টু জেড পড়ো, খুব ভালোভাবে পড়ো। পরীক্ষার জন্য কিছু কোয়েশ্চেন মুখস্থ অবশ্যই করতে হবে, সেটা আলাদা, কিন্তু জানাটাতে কেন কোনো খামতি বা খুঁটি না থাকে, ঠিক আছে? তাহলে এই কটা সাবজেক্ট যারা জেনারেল লাইনে পড়াশোনা করে, মানে এমনি একটু চাকরি বাকরি করতে চাও বা এরকম হায়ার স্টাডিজে যেতে চাও না, যারা সায়েন্স নিয়ে পড়বে, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, সিএ সব মাথায় আছে, তাদের কথা আমি বলছি না, কারণ তারা তো একটা ফোকাসড। যারা জেনারেল লাইনে পিএইচডি এমফিল করতে চাও তাদের কথা বলছি না, তারা তো ফোকাসড, তারা একটা সাবজেক্ট চুজ করে নিয়েছে। বাদ বাকি যারা একটু অ্যাভারেজ, অ্যাভারেজ বললে আবার রাগ করো না, অ্যাভারেজ মানে আমি সবাইকে বলছি, সবাই তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাস্ট্রোনট, তারপরে তোমার সিএ, হায়ার স্টাডিজে পিএইচডি হোল্ডার, এরকম তো হতে চায় না নিশ্চয়ই না? কিছু থাকে জেনারেল লাইনে পড়াশোনা করে একটা চাকরি করতে চায়, আমি তাদের জন্য বললাম যে নিউট্রিশন সাইকোলজি আর্টসের দিক দিয়ে নিউট্রিশন সাইকোলজি অ্যান্ড কম্পিউটারটা মাস্ট রেখো, ভবিষ্যতে তোমরা এগুলো থেকে প্রচুর প্রচুর কাজের অপশন পাবে। তো আশা করি হেল্পফুল হলো, আর বারবার বলছি ভালো করে এই সময়টা হচ্ছে ভাবনা চিন্তা করে যেটা নিয়ে এগোতে চাও, নেট সার্চ করে একটু ভালোভাবে ভেবে চিনতে সাবজেক্টটা চুজ করো। আশা করি ভালো লাগলো, মন দিয়ে ভেবো যদি ভালো লাগে, আর তোমাদের পড়াশোনার ভিডিও তো আপলোড হতেই থাকে, আর এটা সবার জন্য, নট অনলি ক্লাস ইলেভেনের জন্য সাবজেক্ট চয়েসের একটা হাই টাইম তাই বললাম, বাকি সবাই কিন্তু এগুলো নিয়ে অবশ্যই ভেবো, কারণ তোমরা যারা আছো 5, 6 to 9, 10 সবারই এই টাইমটা আসবে, তো সেভাবে একটা চিন্তাভাবনার মধ্যে মাথাটা রেখো, ঠিক আছে? আশা করি ভালো লাগলো, দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।